সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে প্রীতি এবং শুভাশিস জানিয়ে শুরু করছি সাম্প্রতিক এ বিষয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করবার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই, ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডক্টর রুস্তম আলী ফরাজি, এবং আমার ডানে আছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এনামুল হক মোস্তফা শহীদ। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে বর্তমান সরকার তার নির্ধারিত মেয়াদকালের আড়াই বছর ইতিমধ্যেই পূরণ করেছে গত 10ই এপ্রিল। আজকের আলোচনায় আমরা মূলত এই আড়াই বছরের সরকারের সাফল্য এবং ব্যর্থতার বিশ্লেষণ করবার চেষ্টা করব। সরকারি দল হয়তো তাদের সাফল্যের কথা বলবেন, ব্যর্থতার কথা যদি তারা বলেন ইতিবাচক মনোভাব নিয়ে সেটিও আমরা আশা করব। অপরদিকে বিরোধী দলকেও আমরা আশা করব যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে আজকের আলোচনাটি, বিশ্লেষণটি যেন তারা করেন। আমি প্রথমেই মাননীয় সংসদ সদস্য আপনার কাছে জানতে চাইব যে আড়াই বছরে আপনারা, আমরা আড়াই বছর যাবতীয় আপনাদের নানান সাফল্যের কথা আপনাদের মুখ থেকে শুনে আনছি, আপনি যদি শুরুতে আমাদেরকে, দর্শকদেরকে আপনাদের ব্যর্থতার কথাগুলো একটু বলেন যে কোন কোন ক্ষেত্রে আপনারা এখনও পর্যন্ত সফল হতে পারেননি বলে মনে করেন। ধন্যবাদ চ্যানেল আইয়ের উদ্যোগে আয়োজিত এই তৃতীয় মাত্রার অনুষ্ঠানের আয়োজককারীদের, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার নির্বাচনী এলাকা পরিস্থিতির মঠবাড়িবাসীর পক্ষ থেকে আপনাকে এবং সকলকে, দেশবাসীকে গভীর শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যে প্রশ্নটি করেছেন সমসাময়িক সময়ের জন্য খুব ভালো একটি প্রশ্ন, যে আমাদের সফলতা অনেক আছে, সরকার জেলা গঠন করে আমাদের আজকে সরকার পরিচিত হচ্ছে আড়াই বছরের কাছাকাছি, এই সময় আমাদের সফলতা আছে অনেক। এটা ঠিক, সফলতা আছেই, শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিক সব অনেক ক্ষেত্রে আমাদের সফলতা আছে, কিন্তু আপনি প্রশ্নটা করেছেন বিপরীতধর্মী, অর্থাৎ কি কি ক্ষেত্রে আপনারা এখনো যদি আপনারা সফল হতে পারেননি। আত্মসমালোচনায় আমাদের কোনো আপত্তি নেই, দেশবাসীরা আত্মসমালোচনার মধ্য দিয়ে আত্মশুদ্ধি ঘটে এবং মানুষের সামনের দিকে আগাইতে পারে। তা আমরা মনে করি যে একটি চরম ক্রান্তিকালে কিন্তু আমরা দায়িত্ব পেয়েছিলাম। বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থা আপনার অজানা নয়, যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, মানুষের চাহিদা এবং মানুষের অবস্থান, এগুলো সম্পর্কে আপনি আমি সকলেই ধারণা রাখি যে একটি বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ, অতি ঘন বসতিপূর্ণ, যেখানে জনসংখ্যা বাস করে, সে এলাকায় মানুষের নিত্য অনেক সমস্যা থাকতে পারে, থাকা স্বাভাবিক। সেই অবস্থার মধ্য দিয়ে 1996-2001 সালে যে দলটি ক্ষমতায় ছিল তাদের অনেক ব্যর্থতার মধ্য দিয়ে আমরা কিন্তু এই সরকার গঠন করেছি, অনেক অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে। মানুষ স্বাভাবিকভাবে ধরে নেয় যে ইলেকশনে অল্প কিছু বেশি সিট পাইলেই হয়তো বা সরকার গঠন করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের যে কিন্তু হয়ে গেছে খুব বেশি, অর্থাৎ মানে টু থার্ডস মেজরিটি, যার ফলে মানুষের প্রত্যাশা খুব বেশি বেড়ে গেছে। কিন্তু যদি সেখানে যদি কোনো কিছু দেখা যায় যে প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল না ঘটে, তখন কিন্তু অল্পতেই মানুষ হতাশ হয়ে পড়ে। তাই এ কারণে আমরা যে অবস্থায় পেয়েছিলাম, যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল সেই অবস্থায়, এটা বাস্তব চিত্রকথা যে আমরা এখনও সেটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারি নাই, আমাদের চেষ্টার ত্রুটি নাই। আমরা ক্লিন হার্ট অপারেশন করেছি অত্যন্ত নিরপেক্ষভাবে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম জিয়া তিনি অত্যন্ত বিচক্ষণতার সহিত এই অপারেশনটা পরিচালনা করেছিলেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে। কিন্তু দেখা গেল যে যখনই সুনাম অর্জন করলো, সারা দেশ থেকে এই অপরাধী চক্ররা গা ডাকা দিল, পালিয়ে গেল, ইন্ডিয়াতে চলে গেল এবং অপরাধ কমে আসলো, তখনই কিন্তু আমরা সহযোগিতা পেলাম না। আমরা তো সহযোগিতা আশা করি, কারণ সরকার একা তো একটা দেশ চালায় না, এখানে অনেকগুলো আনুষঙ্গিকতা আছে, অনেক ফ্যাক্টর আছে। সেখানে বিরোধী দলের পক্ষ থেকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে সহযোগিতা পাইনি। অবশেষে একটি পর্যায়ে সকলের দাবির প্রেক্ষিতে একলিনের অপারেশন বন্ধ করছে, আবার অপরাধীরা এসে গেছে, অপরাধ শুরু করেছে। সুতরাং আমরা যে লেভেলে জনগণ চায় সে লেভেলে যায় না, যদিও অনেক উন্নয়ন ঘটেছে কিন্তু আরও উন্নয়ন হওয়া দরকার, এটা আমরা মনে করি। এবং আর একটা জিনিস দীর্ঘদিন ধরে চলছে, এটা পুরানো কথাই বলা চলে, যে অফিস আদালতে এখনও 100% করাপশন মুক্ত হয় নাই, এটা দীর্ঘদিন ধরে চলছে এদেশে। এদেশে স্বাধীনতার পর থেকেই আমি বলবো আর পিছনে যাওয়ার দরকার নাই, তারপরেই কিন্তু এদেশে মোটামুটি কম বেশি প্রশাসনে রাজনীতিবিদরা দুর্নীতির সাথে জড়িয়ে গেছে। মানুষ খুব ব্যাড কমেন্ট করতো, বিরূপ মন্তব্য করতো রাজনীতিবিদদের সম্বন্ধে, যে আমাদের শোনা কথা ছিল না। একটা স্বাধীনতা অর্জিত দেশে রাজনীতিবিদদের ট্যাকটিক্যাল থাকা উচিত সবচেয়ে বেশি, তারা সেটা দেখাইতে পারে নাই। সুযোগটা নিয়েছে যারা সুযোগবাদী, অর্থাৎ অপরচুনিস্ট যারা নিয়েছে, যার ফলে হয়েছে কি, কলঙ্কের কালিমা লেপন করতে হয়েছে সকলকে, অর্থাৎ রাজনীতিবিদ এবং প্রশাসক। আজকের দীর্ঘদিনের পথযাত্রায় তাই এখনও কিন্তু দূরীভূত হয় না, বরঞ্চ আমরা তার সাথে আরও অ্যাড করেছি বিগত দিনে। এই সমাজে
আরও বেশি দুর্নীতির মাত্রা বেড়ে গেছে, সেটা থেকে যে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা আমাদের আছে যে নাই তা বলি না, কিন্তু আমি এখনও তারপর মনে করি অফিস আদালতের একটা শ্রেণী এখনও বসে আছে যারা নিয়ম মানতে চায় না, যারা শৃঙ্খলা মানে না, তারা ন্যায়নিষ্ঠের মধ্যে চলতে চায় না, সততার পরিচয় দিতে তারা কুণ্ঠাবোধ করে, এই শ্রেণীটি এখনও আছে এবং সেই শ্রেণীটাই সর্বকালে যেয়েই থাকে, টিকে থাকে, তাদেরকে ইচ্ছা করলেই দূর করা যায় না। তবে এ ব্যাপারে আমাদের প্রচেষ্টা আছে, আমি নিশ্চয়ই বলবো, যেহেতু আমরা মনে করি এ ব্যাপারে দুইটা জিনিস খুব উত্তম প্রস্তাব হইতে পারে, একটা অম্বুডসম্যান নিয়োগ, আর একটা হলো যে স্বাধীন দুর্নীতি দমন কমিশন, এর সাথে সকলের নীতি নৈতিকতার উন্মেষ ঘটাইতে হইবে, তা নাহলে হবে না। তবে আমরা এই দুটো ব্যাপারই, অম্বুডসম্যানের ব্যাপারে তো পার্লামেন্টে আলোচনা মানে বিল আসছে, আমরা সে ব্যাপারে চিন্তা ভাবনা করছি যে একজন মানে এ ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে। আর স্বাধীন দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে অলরেডি সরকার সকলের সহযোগিতা চেয়েছে, অনেক আলোচনা করেছে, বিভিন্ন জনে বিভিন্ন মতামত দিয়েছে, আমরা আমাদের মতামত দেওয়ার চেষ্টা করেছি, সকল মতামতের ভিত্তিতে অলরেডি পার্লামেন্টে কিন্তু আমরা একটা আইন পাশ করতে পেরেছি যে আইনটি একেবারে আর কোনো ব্যর্থতা আছে? এই দুটো তো আমি মনে করি দিক দিয়া আর তো তেমন ব্যর্থতা আছে কই, আর তো আমি মনে করি যে এর পরে যে জিনিসটা হয় ক্ষণে ক্ষণে মাঝে মাঝে সুবিধাবাদ চক্র একটা সুযোগ নেয়, সেটা হলো যে হঠাৎ করে স্টক করে দেয়, মাল মজুত করে দেয়, তখন জিনিসের দাম বাড়িয়ে ফেলে, তখন সরকার একটা বিপদে পড়ে যায়, সরকার বিব্রত করার অবস্থায় পড়ে। অর্থাৎ মনে করেন যে জিনিসটা বাইরে মার্কেট থেকে তো মানে এখানে ইম্পোর্ট করতে হয়, সেখানে যদি দাম বেড়ে যায় তাই ডিউটি ধরে এখানে দাম স্বাভাবিকভাবে কিছু বাড়তে পারে, কিন্তু সে যদি বাড়ে 2 টাকা ওই মজুতদার অথবা ওই আমদানিকারক অথবা ওই ডিলার সে তখন বাড়িয়ে দেয় বেশি, এইটি আবার কন্ট্রোল করতে যে সময়টা লাগে সেই সময়টা কিন্তু মানুষ আবার ধৈর্যহারা হয়ে যায়, তখন আবার যদি সহযোগিতা না থাকে তখন সমস্যা হয়। এইটা তো আমি মনে করি যে এগুলো খুব ট্রানজিয়েন্ট, খুব সময় যা উত্তরণ করা সম্ভব, এই আলোচনাগুলো করবার জন্য আবার আপনার কাছে আসবো। আপনার কাছে আপনারা তো আমরা দেখছি সবসময় প্রথম দিন থেকেই সরকারের সমালোচনা করছেন, তো একটু যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারের কিছু সাফল্যের কথা বলেন, যে এই সরকার কোনো সাফল্য দেখাতে পেরেছে কিনা, থাকলে সেগুলো কোথায়, তাহলে আমার মনে হয় যে দেশবাসী একটু আশ্বস্ত হতে পারে। বলতে চাই, ফাজি সাহেব ঠিকই বলছেন, একটা ম্যানিফেস্টো বা পাবলিকের সামনে তাদের একটা কমিটমেন্ট ছিল যার জন্য তারা ভোট পেয়ে একটা টোটাল মেজরিটির দাবিদার। আমি সবটা বলবো না, প্রথম ছিল আইন শৃঙ্খলা, সেই আলোচনা আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য, সেই আলোচনা আমরা পরে আসি, উনি ওনার ব্যর্থতার কথা বলেছেন, আপনি যদি একটু ওনাদের সাফল্য, যে সরকারের কোনো সাফল্য আছে কিনা আপনাদের চোখে যদি বলেন, সেটা আমার মনে হয় ভালো হয়। আমি বলতে হবে না, ওনাদের বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে সাফল্যের যে কাঠামো, যে ওনাদের ছাগল পালনের একটা পরিকল্পনা সাকসেসফুল, এবং পলিথিন ব্যাগ নির্মূল, পরিবেশ উন্নত হয়, এবং নকল মুক্ত, এই 4টা জিনিসের প্রতি তারা খুব সাফল্য দাবিদার। মানে আপনি মনে করেন যে এগুলো ক্ষেত্রে সরকার সাফল্য দাবি করতে পারে না? এগুলো যদি পুরোপুরিভাবে সফল বা বাস্তবায়িত হতো তাহলে হয়তো বলতে পারতাম, পলিথিন মুক্ত হয় নাই তো, এখনও বাজারে গেলে পলিথিনের বেগে পাওয়া যায়, ছাগল উৎপাদন বৃদ্ধি এবং ছাগল বৃদ্ধি এবং বিতরণ করে যে অর্থনৈতিক উন্নয়ন হবে এই কনসেপ্টের উপর প্রধানমন্ত্রী যেখানে যান সেখানে ছাগল বিতরণ করেন, এবং প্রচুর ব্যাংক ঋণ দেওয়া হচ্ছে, তারপর পরিবেশ ভালো করার চেষ্টা করা হচ্ছে, বুড়িগঙ্গার অবস্থা তো আমাদের জানাই আছে, তারপর ওনাদের নকল মুক্ত পরিবেশ, শিক্ষা খাতে প্রচুর অর্থ ব্যয় করা হবে, কালকে মাননীয় অর্থমন্ত্রী বলছেন যে আরও এমপিও ভুক্ত করা হবে, কিন্তু শিক্ষার মান এবং মর্যাদা কোথায় গেছে সাধারণ যারা শিক্ষার সাথে জড়িত আছেন তারাই জানেন, বিশ্ববিদ্যালয়ে গুণার অবস্থা, প্রাথমিক শিক্ষার অবস্থা কোথায়। সরকারের সফলতা সব ম্লান করে যায় যখন আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য এবং সন্ত্রাস, এই জিনিসটাকে আমার ভাই আমার সাথে নিশ্চয়ই একমত হবে যে মানুষ, সাধারণত আমাদের দেশের মানুষ, সব কিছু সফলতা যদি তার পেটে ভাত এবং রাতে সে ঘুমোতে পারে এবং নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, তাহলে আপাত দৃষ্টিতে বলা যাবে যে মোটামুটি সরকার দেশটা ভালোই চালাচ্ছেন। কিন্তু এই সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ, এবং ওনারাও মাঝামাঝি আলোচনা করেন এবং ওদের বিএনপির মধ্যেও যারা মননশীল আছেন তারও স্বীকার করবেন, যে এই আজকে আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস এবং সবচেয়ে বড় যে জিনিসটা, এটা বিতর্কিত বিরাট মন্ত্রিসভা, এবং প্রত্যেক দিন দেখা যাচ্ছে একটা মিটিং হচ্ছে, একটা সাব কমিটি হচ্ছে, একটা টাস্কফোর্স করা হচ্ছে, আর একটা কমিটি করা হচ্ছে, সচিব পর্যায়ে কমিটি করা হচ্ছে, মানে নিষ্ফল কতগুলো প্রচেষ্টা করা হচ্ছে
সমস্যাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এই ব্যর্থতার গ্লানি এই সরকারকে বহন করতে হচ্ছে এবং তাদের আমলেই আজকে মানুষ পেট ভরে খাচ্ছে পাচ্ছে না। তারপর আপনার সয়াবিন তেল থেকে ধরে নিত্য প্রয়োজনীয় শাক সবজি সব কিছু মূল্যবৃদ্ধি, আর সবচেয়ে বড় পীড়াদায়ক যে জিনিসটা সারা পৃথিবী আজকে যেখানে আতঙ্কিত হয়ে গেছে আমাদের সন্ত্রাস এবং আইন শৃঙ্খলার অবনতি এবং দুর্নীতি, দুর্নীতি আমাদের বলতে হবে কেন ওইগুলো তো আপনার বিভিন্ন পত্রপত্রিকাতে এবং বিদেশি কাগজপত্রগুলো তো তারা যে সীমাহীন দুর্নীতি, এই সমস্ত বিষয় নিয়ে আজকে সরকারের যে ভাবমূর্তি সেটা মানুষের কাছে এমন এক পর্যায়ে গেছে যে তাদের কোনো সুফল কিংবা তাদের যে সাফল্য এটা বলে ওরা জনগণের কাছে বিক্রি করতে পারতেছে না। কতটা মানুষ রিয়েক্ট করতেছে, মানুষ এই সরকারের পতন চায়, মানুষ চায় সরকার চলে যাক এবং এখানে সেটি আপনাদের ভাষায় 30 এপ্রিলের মধ্যেই হতে যাচ্ছে। 30 এপ্রিলের মধ্যে হবে কি হবে না জানি না, তবে এই সরকারের চলে যাওয়া উচিত, চলে যাওয়া উচিত, কারণ যে আশা করে মানুষ তাদের ভোট দিয়েছিল, যে আশা করে তাদের মানুষ ক্ষমতা দিয়েছিল, টুথার্ড মেজরিটি দাবি মাথায় করলেন, টুথার্ড মেজরিটি দিয়ে একটা বিরাট সরকার মানুষের আশা আকার প্রতিফলন করার পরিবর্তে কিছুদিন যেতে না যেতেই যে দুরবস্থা, আপনি বোধহয় মনে আছে যে মন্ত্রিসভা গঠন করার প্রথম দিকেই 100 দিনের একটা কার্যসূচি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করছিলেন। 100 দিন তো গেল, আজকে 2.5 বছর চলে যাচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে না। আজকের কাগজে আজকের বিতর্ক দেবগঞ্জ খুন রাহাজানি সন্ত্রাস হাইজ্যাক এ তো বেড়ে গেছে যে সব কিছু ম্লান হয়ে যাচ্ছে, পুরানো ঢাকার কথা আর ব্যবসায়ীদের কথা বা অন্যান্য যারা কর্মজীবী মানুষ আছে প্রত্যেকের সাথে আলোচনা করলে বোঝা যাচ্ছে যে তারা দেশের আইন শৃঙ্খলা দুর্নীতি সন্ত্রাস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সমস্ত বিষয় নিয়ে আজকে এত বেশি ভারাক্রান্ত যে সরকারের কোনো সাফল্য গাথাটাই তাদের কাছে। আমার মনে হয় এই বিষয়ে ওনার বক্তব্যটা শোনা দরকার। জাপি যদিও স্বীকার করে নিয়েছিলেন যে যে আশানুরূপ সাফল্য আপনারা অর্জন করতে পারেননি, কিন্তু ওনারা বলছেন যে আসলে আপনাদের বাকি যে টুকটাক সাফল্য আছে সেগুলোকে পুরোপুরি সাফল্য ওনারা বলছেন না, সেগুলো ম্লান হয়ে যাচ্ছে ওই সব ব্যর্থতার কারণে, এবং যেই ব্যর্থতার কারণে দেশবাসী ওনাদের ভাষায় এখনই আপনাদের পদত্যাগ দাবি। আমি এ ব্যাপারে একটু বলতে চাই যে একটা জিনিস আমাদের দেশে এটা বোধ হয় রেওয়াজ হয়ে গেছে, বিরোধিতার জন্য বিরোধিতা, অর্থাৎ আমি যে দল করি বা আমি যে কথা বলি এইটাই সর্বসত্য, এটাই সর্বশেষ, এর বাহিরে কথা থাকতে পারে না, এর বাহিরে চিন্তাধারা থাকতে পারে না। এই মতবাদ থেকে এবং এই স্ট্র্যাটেজি থেকে বেরিয়ে আসতে হবে প্রথম, এইখান থেকে যদি বেরিয়ে না আসতে পারি তাহলে আমার কারো কথা কারো কাছে বিশ্বাসযোগ্য হবে না এবং জনগণও মানে এটার মূল্যায়ন করবে না। আমি তো আগেই বলেছি যে বিরাট বিজয় প্রত্যাশা অনেক বেশি, প্রাপ্তি যদি একটু সামান্য কম হয় পার্সেন্টেজে তখনই তাদের মনের ভিতরে খারাপ লাগা স্বাভাবিক। অথচ তার অন্য দলটির কাছে যে দলটি তিনি করেন সে দলের কাছে প্রত্যাশাও ছিল না হতাশারও কোনো কারণ ছিল না, প্রত্যাশা করে নাই কখনই, কারণ গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা সাংবিধানিক নিয়মকানুন মানে না স্বাভাবিকভাবে মানুষ তাদের কাছ থেকে বিরাট কিছু একটা আশা করে নেয়, যার ফলে হতাশাও আর কিছু নেই, ভোট দেয় না জনগণ। এখন আমাদের কাছ থেকে আশা করে আগে কিন্তু ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিল, না না ভোট দিয়ে বসাইছে ঠিকই, কিন্তু এবারে তো আর অনেক কমে চলে গেছে, কর্মকাণ্ডের কারণেই যায়, জনগণ তো স্বাধীনভাবে ভোট দেয়। তা আমাদের যে ভালো জিনিসগুলো মানতে হইবে, ভালো জিনিসের ভিতর আপনি নিশ্চয়ই জানেন অর্থনৈতিক অবস্থা ওনাদের আমলে মানতে হইবে, না মানে তো লাভ নাই, যে আমাদের অর্থনৈতিক অবস্থা একেবারে খারাপ করে গেছিল, রিজার্ভ $1 বিলিয়ন আসছিল, সেই $1 বিলিয়ন থেকে আড়াই বছরে যদি আমরা $1.3 বিলিয়ন প্রায় তিনের কাছে আনতে পারি, তো এটা একদিক থেকে আপনি একেবারে খারাপ বলতে পারেন না, আমাদের অর্থনৈতিক একটা টেকসই অবস্থায় দাঁড়িয়েছে। রেমিটেন্স কিন্তু রিজার্ভ বাড়ছে না, আমি আবার বলছি বলছি অন্যটা বলছি, ফ্লোটা নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রিজার্ভ ঠিকই আছে, তবু তো একটা দিকে রিজার্ভ বাড়া তো ওটা অলিম্পিক জিনিস, কিন্তু আপনার যে দ্রব্যমূল্যটা বলি যে রেমিটেন্স আমরা বাড়াইছি, আমরা রাজস্ব ইনকাম আমাদের বাড়ছে আগের চেয়ে ক্ষেত্রে বাড়ছে, যার ফলে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু একটা শৃঙ্খলা ফিরে আসছে, এটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলে, IMF বলে, সবাই বলে। 2 নম্বর শিক্ষাক্ষেত্রে উনি মানুক আর না মানুক, শিক্ষাক্ষেত্রে আমাদের সরকার এটার সফলতা অনেক বেশি, কারণ আমরা এখন প্রাইমারি লেভেলে আগে দেখা গেছে বিগত সরকারের আমলে মাত্র একটা ইউনিয়নে 2টা স্কুলকে দিত উপবৃত্তি, যারা ঝরে পাওয়া রোধ করার জন্য, ড্রপ আউট রোধ করার জন্য, আর ছোটো ছোটো ছেলে মেয়েদের দরিদ্র ছেলেদের স্কুলে আনার জন্য। এখন সকল স্কুলের ছেলে মেয়েরা কিন্তু পায়, সবাই না কিন্তু ওর ভিতরে 75% উপস্থিত থাকতে হয়, 40% নম্বর পাইতে হয়, তাই সেই হিসেবে এটা একটা বিরাট সরকারের সাফল্য। আমরা ইন্টারমিডিয়েট লেভেলে মেয়েদের পর্যন্ত উপবৃত্তি চালু করছে সরকার, যারা পড়তে পারে সুবিধার জন্য, এটা একটা ভালো পজিটিভ দিক। তারপর
কম্পিউটার শিক্ষার যথেষ্ট গুরুত্ব দিয়েছে, যেহেতু হাই এই এই যে টেকনোলজির যুগে এবং এই প্রযুক্তির যুগে আমরা যদি আমাদের ছেলেমেয়েদের এই টেকনিক্যাল শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা, কম্পিউটার বিষয়ক শিক্ষা না শিখাইতে পারি তাহলে তারা অনেক পিছনে পড়ে থাকবে, প্রতিযোগিতা টেকবে না। মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে গুরুত্ব দিয়েছেন এবং এটা যথেষ্ট অ্যাকসেপ্টেন্স বেড়ে গেছে, মানে গ্রহণযোগ্য হয়ে গেছে যে গ্রাম লেভেলের স্কুলও কম্পিউটার শিখছে, জানছে, তারা হয়তো আগামী দিনে এই খাত থেকে সফটওয়্যার রপ্তানিও এমন একটা দিনে আসবে, আমি আশা করি যে আগামী 5-10 বছরের ভিতর আমাদের দেশের জাতীয় বাজেটের সিংহভাগ অর্জিত হইতে পারবে আমাদের সফটওয়্যার রপ্তানির মাধ্যমে। সেই দিকে মাননীয় প্রধানমন্ত্রী আগেই গেছেন, এটা একটা ভালো দিক। পরিবেশের দূষণে তো আমি ঢাকা শহরে আমি কেন, সবাই জানে যে আমরা চলতে গেলে চোখে মানে মুখে দেবেন কোথায়, নাকে দেবেন কোথায়, চোখে রুমাল বাঁধা লাগতো, চোখ থেকে এত বেশি পানি ঝরতো, এবং যার ফলে পরিবেশটাই ঢাকা শহরটাই ছিল একেবারে পলিউটেড। আমি একজন ফিজিশিয়ানে বলতে পারি যে মানুষের শ্বাস বিভিন্ন রোগ ব্যাধি আক্রান্ত মানুষ মানে ভবিষ্যৎ প্রজন্ম ছিল হুমকির মুখে, সেটা আজকের নাই বললেই ছিল, এটা একটা ভালো দিক, পজিটিভ দিক পরিবেশের জন্য। তারপর পলিথিন নিষিদ্ধ করা হয়েছে, ছিটেফোঁটা ক্রিমিনালরা কিছু করতে পারে মুনাফাখোররা, কিন্তু ম্যাক্সিমাম বন্ধ, সেটা আমাদের জন্য পরিবেশের জন্য একটা ভালো জিনিস, ভালো দিক। আর স্বাস্থ্যক্ষেত্রে আমরা হেলথ সেক্টরকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা চাঙ্গা করার জন্য, গ্রামের লেভেলে হাসপাতাল বেড বাড়াবার জন্য, বাজেট বাড়াবার জন্য, রুগীর আগে যে টাকা বরাদ্দ ছিল আজকে 40 টাকা বরাদ্দ করা হয়েছে। একজন আমি সেদিন হসপিটালে গেলাম, তাদের খাবার দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম যে এটা তো কোনো কালে দিতে পারে না, তখন বলে যে স্যার তো টাকা বাড়াই দিয়েছেন সেই কারণে পারছি, এটা আমি খুশি হলাম। আর দারিদ্র নিবসনে এই সরকার তো একটা বড় পদক্ষেপ আছে, দারিদ্র নিবসনের জন্য আগে আমরা যে বয়স্ক ভাতা দিতাম তার দ্বিগুণ এখন দিতে পারি, অর্থাৎ ওনাদের আমলে যা দিত আমরা তার ডবল দিই, এবং তাকে দিত 100 টাকা আমরা দিই 150 টাকা, বিধবা ভাতা তখন যা দিত 100 এখন দিই 150, তার তাও দ্বিগুণ। এখন এবছরই দেখা গেছে যে বয়স্ক ভাতা দুস্থ বিধবা ভাতা একসঙ্গে থাকলে 414 কোটি 62 লক্ষ টাকা বরাদ্দ করেছে, যে ভাতা দেওয়া হয়েছে দ্বিগুণ। আর বয়স্ক ভাতা বর্তমানে আমরা 1 বছরে দিই 180 কোটি টাকা, বিধবা ভাতা 50 কোটি টাকা। তো এইভাবে বিভিন্নভাবে দেখা গেছে যে দারিদ্র বিমোচনের সরকারের কর্মসূচি অত্যন্ত ইতিবাচক এবং ভালো, এটা একটা খারাপ না, এটা আমাদের সরকারের একটা ভালো মনে করি ভালো দিক। সব কিছু মিলেইয়া নেগেটিভের কিছু নাই। আর পরীক্ষা ব্যবস্থা তো বলার অপেক্ষাই থাকে না, আপনি নিশ্চয়ই জানেন যে পরীক্ষা এদেশ দেওয়া শেষ হয়ে গেছিল, বই খুলে লেখতো, লেখাপড়া করতো না, আর যদি লেখাপড়া না জানে সে তো আত্মসচেতন হবে না, নিজের সম্বন্ধে নিজে জানবে না, দায়িত্বপূর্ণ হবে না, ন্যায়নিষ্ঠ হবে না, সৎ হবে না, আগামী দিনে জাতির ভবিষ্যৎ হইবে অন্ধকারে নিমজ্জিত। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা সেটাকে যাতে আর না হয় এই জন্য চরমভাবে একটা কড়াকড়ি পরীক্ষার ভিতরে আর শর্ত আরোপ করেছি, ইনশাল্লাহ এবার সেটা ভালো ফল আছে, আগামী দিনের ফল পাওয়া যাবে, এটা আমাদের জন্য একটা খুব ভালো দিক, খুব সুন্দর দিক। আর এখন এটার পরে যেটা উনি বলতে চায় যে দুর্নীতি, এই দুর্নীতি তো আমিই বলেছি যে আমরা তো সারা দেশে দুর্নীতি দূর করতে পারিনি, আমরা দূর করার জন্য তো আমরা দুইটি আইন করার চেষ্টা করছি, একটা আমরা করতে আছি আর একটা আমরা করছি, তার সহযোগিতা করলে অবশ্যই বন্ধ হইবে। তবে দুর্নীতি তো শুরু হয়েছে আমি বলছি স্বাধীনতার পরে, 72 সাল থেকে শুরু, এবং উনি বলে যে এখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তা সেই আমলে আগের আমলে তো আমরা বলি না, এটা তো আপনি এখন আগের আমলে তো দুর্নীতি চ্যাম্পিয়নের মতো প্রথম স্থান অধিকার করেছেন, আচ্ছা প্রথম স্থান তো আওয়ামী লীগের আমলে ছিল, যাক ওটা বলে লাভ নাই সবাই জানে, এখন আমরা সেটা দূর করতে হবে দেশ থেকে। আর সরকারের প্রথম চায় এই কথা তো উনি বক্তৃতা বললেন, এখন উনি যদি এক জায়গায় বা ওনাদের নেতা নেত্রী এক জায়গায় মিটিংয়ে যায়, সেখানে যদি 10,000 লোক হয় তাদের ভিতরে একটা অংশ বৃহত্তর সাপোর্ট করতে পারে, তাতে তারা বলবে আমাদের নেত্রী কোথাও গেলে সেখানে 50,000-1,00,000 লোক হইলো বা 2,00,000-5,00,000 লোক হইলো, সেখানে তো তারা আবার বলবে যে না সরকার যেটা করে এটা সঠিক, সরকারকে সাংবিধানিকভাবেই সরকার চলছে, সাংবিধানিক পদ্ধতি ছাড়া সরকারকে সরানোর কোনো পথ নাই। আমি আজকের তৃতীয় মাত্রার মধ্যে বলতে চাই, ওনারা যে বলে যে সরকারের পতন চায় এটা বললে হবে না, তো জনগণ তো ম্যান্ডেট দিয়েছে এবং সংবিধান আমি নিয়ে আসছি এই কারণেই যে নিয়ে এই সংবিধানের আলোকে কিন্তু একটি রাষ্ট্র পরিচালিত হয়, সরকার পরিচালিত হয়, এখন এই সরকার চলে এখানে তো স্পষ্ট করে লেখা আছে, ধারা আমাদের আর্টিকেল আছে যে কত এই 72 আর্টিকেলে তো আপনি সংবিধান যখন প্রণীত হয় তখন এখানে লেখা আছে যে আপনি কী করে সংসদ কী করবেন, আর্টিকেল 72 যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে প্রধানমন্ত্রী লিখিত পরামর্শে রাষ্ট্রপতি সংসদ আহ্বান করে, স্থগিত করে, ভঙ্গ করে, এবং এটা ছাড়া পারে না। আর প্রধানমন্ত্রী এমন অভিপ্রায় তো ব্যক্ত করে নাই, সুতরাং প্রশ্ন নেই। আরেকটি জিনিস আছে যেটা হলো যদি সংসদে অনাস্থা আনতে পারে, সংসদীয় কালচারে তারা অনাস্থা প্রস্তাব আনে, নো কনফিডেন্স, নো কনফিডেন্স আনলে স্পিকার টাইম দেবেন, আলোচ্য সদস্য দাঁড়িয়ে যাবে, তারপর সেটা ভোটাভুটি হবে, বিভক্তি ভোট, ডিভিশন ভোট, সেই ভোটে যদি তারা মেজরিটি দেখাইতে পারে তখন নো কনফিডেন্সের প্রশ্ন আসে, আর যদি না পারে তাহলে তো অনাস্থা প্রস্তাব এটা বলে লাভ নাই। এখানে জনগণ তো ম্যান্ডেট দিয়েছে 5 বছরের জন্য একটি সরকার,
এবং এই আইন কানুনের মাধ্যমে সেই সরকার গঠিত হয়েছে। এবং তারপরে আবার সংবিধান এটাও দিয়েছে অবশ্যই তাদের এই সুযোগ আছে সংসদে গিয়া অনাস্থা প্রস্তাব আনা, সেখানে তাদের সদস্য তো অনেক কম, প্রশ্নই আসে না। আমি শেষ করে দিই, যেহেতু এইটা তাহলে তারা বলে কেন, বলার উদ্দেশ্য আছে, আমি সেটাই বলছি যে এই যে 30 এপ্রিল বিভিন্ন কিছু বলে মানুষের মনে একটা মানে আতঙ্ক সৃষ্টি করে এবং মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়ে যে একটি সংসদীয় গণতন্ত্রে এদেশের বিরোধী দলরা বোধহয় বিশ্বাস করে না, সারা পৃথিবী একটি সিস্টেমে চলে আর আমাদের দেশ চলবে অন্য নিয়মে, এই নিয়মের এই অনিয়ম থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ সারা পৃথিবীতে অনাস্থা প্রস্তাব আছে, ইন্দিরা গান্ধী তো অনাস্থা প্রস্তাবে একটি মাত্র ভোটে টিকে গেলেন, আবার দেখা গেছে তারা ইচ্ছে করে তাদের সরকার 6 মাস আগে 9 মাস আগেও কেউ নিজের প্রয়োজনে ভোট দেয়, এটা যদি যে সরকার গঠিত হয়েছে সে যদি দেয়। কিন্তু আমি মনে করি যে এইভাবে বলে তাদের লাভ কী, হয়তো তারা বলে এই কারণে যেহেতু তাদের কর্মীরা হতাশ হয়ে গেছিলো 60টি 62টি সিট পাইয়া, এখন কর্মীরা মনে করে ভাই বোধহয় সরকার যাবে তাহলে আমরা একটু মাঠে থাকি, একটু মানে হ্যাঁ তাদের সাথে থাকি, এটা হইতে পারে, অথবা ভীতি আতঙ্ক ছড়াইয়া আমাদের সরকারের একটু ভাবমূর্তি নষ্ট করতে চাইতে পারে। কিন্তু এটা তো ঠিক না, জনগণ এটাকে সহজভাবে মেনে নেয় না, তারা পছন্দ করে না এইভাবে মানে আনপার্লামেন্টারি আমি বলি বা অসাংবিধানিক পদ্ধতিতে সরকারের পতন চাওয়া, এটাও মানে যুক্তিসঙ্গত অসাংবিধানিক, এটা করা ঠিক না। দীর্ঘ অভিজ্ঞতা লব্ধ একটি দীর্ঘদিনের অভিজ্ঞতা সমৃদ্ধ একটি দল, যে দলের সংসদীয় কালচার আরও সমৃদ্ধ হওয়ার উচিত ছিল, জাতি সেটা আশা করে, কিন্তু তারা হতাশ করেছে জাতিকে। আরোগ্য সম্ভাবনাহীন রুগীর নিশ্চিন্ত মৃত্যু অবধারিত জেনেও একটা প্রফেশনাল নির্লিপ্ততা নিয়ে ডাক্তার প্রেসক্রিপশন লিখে যান, তারপর আত্মীয় স্বজনরা ফার্মেসিতে ওষুধ আনতে যায় আর বাদ টাইম রুগী মারা যান, তারপর আল্লাহ মাল্লা আল্লাহ নিয়ে চালো গেলেছেন বলে সান্ত্বনা উপভোগ করেন। আপনি একটু ফিরিস্তি দিলেন আইনসম্মতভাবে কীভাবে সরকার প্রধান করা যায় সব করবেন, সব কিছুই কি এই সংবিধান অনুযায়ী চলছে? আপনারা নির্বাচিত হওয়ার পর থেকে পার্লামেন্টে যেদিন থেকে আপনি ছিলেন বা আছেন, আপনারা কি এই সংবিধান বা কার্যপ্রণালী বিধি অনুসরণ করেছেন? শেষ করে দেন, আপনি যখন বলছেন ডাক্তার বি চৌধুরীও তো 5 বছরের জন্য নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছিলেন, উনাকে বিতরণ করার জন্য আমি আপনার কথা বলছি, আপনারা প্রায় বলে থাকেন যে আমরা 5 বছরের জন্য ম্যান্ডেট নিয়ে আসছি, আমরা 5 বছরের মানুষের ভোট আমাকে ভোট দিচ্ছে, এখন বাউত্তর ধারা অনুযায়ী অথবা অনাস্থা প্রস্তাব অনুযায়ী সংবিধান সংসদে এটি যদি করতে পারেন, ডাক্তার বি চৌধুরী তো আপনাদেরই নির্বাচিত রাষ্ট্রপতি এবং উনি তো 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন, তাকে তো আপনাদের অনুগ্রহ করে পদত্যাগ করে বিদায় নেন, অনাস্থা আছে আপনাদের প্রতি বেশি আছে, ওইটা তো আপনি বললেন রাষ্ট্রপতি নির্বাচিত হয় এমপি দ্বারা, আপনাদের সেখানে তো অনাস্থা দেওয়ার সুযোগ আমাদের আছে, জনগণ ঠিক করবে, আপনি কি কোন ম্যান্ডেট নিয়েছেন, আপনি কি নির্বাচন, তারপর 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আপনারা তো 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, 15 দিন পরে 15ই ফেব্রুয়ারি নির্বাচনে কতদিন ছিলেন? লাভ নাই, আপনাদের সময় বিরোধী দল এভাবে বারবার বলছিল যে আপনারা ব্যর্থ, আওয়ামী লীগ ব্যর্থ হয়ে গেছে,
ছাড়িয়ে দেন, মধ্যবর্তী নির্বাচন দেন, ইলেকশন দেন, আপনাদের নেতৃত্ব বলছিল একদিন আগে না, এক ঘন্টা আগে না, এক মিনিট আগে না, এক সেকেন্ড আগে না, এটা এটা বলে বলে কিন্তু সে সময় ইলেকশন দিয়ে গেছে, তো সেই কিন্তু বলছিলেন কিন্তু তখন তখন আপনারা তো ইলেকশন ইলেকশনের চিন্তা করেন নাই, এখন ব্যাপার হচ্ছে ইলেকশন ইলেকশন দেবে কি না সেটা নির্ভর করে সরকার আপনি বলেন আস্থা নাই, আর আমাদের দল আমরা তো বলি যে আস্থা আরো বেশি আছে, আপনাদের উপর বড় নৈরাজ্য করেন দেখি আপনাদের উপর আস্থা আরো কমে গেছে, আপনাদের উপর আস্থা কমে গেছে, অবনতি দুর্নীতি এবং সন্ত্রাস বেড়ে গেছে, এটা তো আপনাদের আমলে বেশি ছিল কনফিডেন্স, আপনাদের আমলে তো এসে বেশি ছিল, সরকারের কোনো অস্তিত্ব উপলব্ধি করতে পারবে না, এটা বলে সরকারের এটা এটা আওয়ামী লীগের মুখে উপলব্ধি করতে পারবে, আওয়ামী লীগ বলে আইন শৃঙ্খলা জনগণ এটা কিন্তু আওয়ামী লীগের মুখে সন্ত্রাস না, এবং আপনাদের যে জিনিসপত্রের দাম এই সমস্ত মানুষের এত অতিষ্ঠ হয়ে গেছে, দেশের যে একটা সরকার আছে সেটাই মানুষ না, কিন্তু মাননীয় সংসদ আপনারা কি জনগণকে নিয়ে জনগণকে মাঠে নামাতে পেরেছেন, জনগণকে তো আপনার অভিযোগগুলো যদি আমরা সর্বাংশে সত্য ধরে নিই, উনিও অনেকটা স্বীকার করেছেন, কিন্তু মানুষ কি মাঠে নামছে, মানুষ তো কিসের ভিত্তিতে 30 এপ্রিলের আগেই সরকারের পতন হবে, 30 এপ্রিলটাকে আপনারা অন্যভাবে নেবেন না, 30 এপ্রিলের কথার কথা ছিল, হ্যাঁ 30 এপ্রিলের মধ্যে গতকালকে আপনাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন যে যে 30 এপ্রিলের মধ্যে সরকারের পতন হবে, শেষ সপ্তাহের ধাক্কায় সরকার বিদায় নেবে, সরকারের পতন ঘটাবে আন্দোলনের মাধ্যমে, সরকারের পদত্যাগ করানো হবে এবং পুনর্নির্বাচন দেওয়া হবে, আমরা মানে পদত্যাগ করানো হবে, আপনি কি মনে করেন যে 30 এপ্রিলের আগে ওনারা পদত্যাগ করবে, পদত্যাগ করাটা এটাও কিন্তু গণতন্ত্রের পদ্ধতি, না আপনারা কি সরকার উপলব্ধি করতে পারবে যে তার প্রতি জনগণের আস্থা নাই, সেই সরকারের প্রয়োজন আগে সরে যাওয়া, ইন্ডিয়াতে হয়েছে ওনারা তো বলছেন ওনাদের প্রতি জনগণের আস্থা বাড়ছে, এটা তো গায়ের কথা, আইনসদ্ধভাবে নির্বাচিত পার্লামেন্টে যান না, আপনি আন্দোলন করিয়া করেন যে আপনি ছেড়ে দেন, কেন ছেড়ে দিবে, আপনি তো একটা কারণ করতে হবে, নির্বাচিত আইনের বিধান আলোকে থাকে, সরকার আইন আইন অনুসারে ম্যান্ডেট অনুসারে জনগণের মতামত, জনগণের মতামত নিয়ে সরকার আছে, জনগণের মতামতের ভিত্তিতে আবার সরকার ছাড়বে, জনগণ যারে ভোট দেবে, আপনি যদি মনে করেন ঠিক আছে ঠিক আছে অলরাইট, আপনি যদি মনে করেন আপনাদের জনপ্রিয়তা আগের চেয়ে বাড়ছে, সূচক যদি বেশি বাড়েন মনে করেন, আরো 2 বছর অপেক্ষা করলে আড়াই বছর আপনার এত ধৈর্য হারা হইলেন কেন, তখন তো মনে করেন যে ভোট পাইবেন না, এই জন্যই কিছু কিছু ভিন্ন পথে অন্য কেউ নিতে পারে, এটিও তো মাননীয় সংসদ সদস্য ঠিক, যদি কোনো সরকারি দল মনে করে যারা ক্ষমতায় আছেন যে তাদের প্রতি জনসমর্থন যেরকম নির্বাচনের সময় ছিল, জনগণের আস্থা তাদের প্রতি কমে যাচ্ছে, তাহলেও কিন্তু এটি সরকারি দল ক্ষমতা ছেড়ে দিতে পারে বা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করতে পারে, নিদেন পক্ষে এটি গণভোটের আয়োজন করতে পারে, নিদেন পক্ষে এটি গণভোটের আয়োজন করতে পারে, সেটা প্রধানমন্ত্রী ডিজা মনে করে যে আমি ইচ্ছে করে মানে আমি আমি ইলেকশন দেব কিছু আগে, 2 মাস আগে 6 মাস আগে এটা দিতে পারে, কিন্তু ওনাদের দাবিতে তো হইতে পারে না, এটা তো আইনগতভাবে হয় না, এবং জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানানো হয় না, জনগণ তাকে মতামত দিয়েছে 5টি বছর দেশ শাসন করবে, ভুল ত্রুটি এদেশে যদি কারো থাকে 5 বছর পরেই তো আবার জনগণ ঠিক করবে যে না আপনার এই এই কাজ ভালো হয় নাই, ভোট আমরা এইখানে দেবো, সে স্বাধীনতা তো জনগণে আছে, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়, যারা নির্বাচনে বিশ্বাস করে না, সমস্যা তো অন্য জায়গায়, সমস্যা হয়েছে আওয়ামী লীগ নির্বাচনের ফলাফল মানে যদি তাদের পক্ষে রায় যায়, যেই পক্ষে না যায় তখনই তারা বলে না নির্বাচন ঠিক হয় না, কারো চুপি হয়েছে, কখনো বলে শুক্র কখনো স্থূল, কখনো আবার কী বলবে আগামীতে আমি জানি না, সমকণ্ঠন বলে ফেলাইনি কেন, শুক্র পর স্থূল কর স্থূল পর সমকোণ, তা আমার তো এটা ভয় লাগে যে নির্বাচন পক্ষে না গেলে মানি না, এই এই এটা এই ব্যাপারে আমাদের এটা একটা রোগ, এ রোগ থেকেও বেরিয়ে আসতে হইবে, আবার নির্বাচন তো যেহেতু একটা হয়ে গেছে মানি না মানি না করে এখন আবার নির্বাচন চায়, নির্বাচন চাইবে অবশ্যই, চাইলে তো একদিন নির্বাচন হবেই, সময় মতোই হবে, সেই সময় মতো যখন হইবে তখন ফল তারা মানবে কিনা, সেই ফল মানবে কিনা সেইটা আগে আগে সেইটা ঠিক করাও, যে আড়াই বছর পরে টার্ম শেষ হওয়ার পরে যে নির্বাচন দেবে ওই নির্বাচন করবে কেয়ারটেকার বেগম জিয়ার সরকারে, থাকে ইলেকশন হবে না, সেই ইলেকশন হইবে অবাধ শান্তিপূর্ণ অতীতের মতো, সেই নির্বাচনের ফলাফল তারা মানবে কিনা, আমার তো মনে হয় তখন আবার বলবে যে না এই ফল আমরা মানি না, কারণ ফল তো বিপক্ষে গেলেই মানি না আর পক্ষে এলে মানি, এখানে তো একটা সমস্যা হয়ে গেছে আওয়ামী লীগের, বিপক্ষে গেলে আপনারা বলতেছেন এখন আপনাদের
জনগণ যে বলছে সেটি কিভাবে বোঝা যাচ্ছে? জনগণ বলছে, জনগণ বলছে আপনি পত্রিকার পাতা তো পত্রিকা পড়েন, নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী দেখেন এই যে আজকে আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখন অনেক কমে আসছে, আজকে এখন তো অনেক কমে আসছে, আপনি যেটা আগে বলছিলেন সেটা তো এখন নাই, এখন তো অনেক কমে আসছে। আমি মাননীয় সাংসদ স্বামী এটা প্রশ্ন করতে চাই, যখন আপনারা ডেডলাইন বেঁধে দিলেন যে 30 এপ্রিলের মধ্যে আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটবে, আন্দোলন তো উত্তপ্ত হওয়ার কথা আর উত্তাল হওয়ার কথা, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আপনাদের সর্বশেষ দুটি হরতাল কিন্তু আগেকার হরতালগুলোর তুলনায় অনেক বেশি অকার্যকর। হরতাল কি আপনি একমাত্র কার্যকরী পন্থা বলে আপনি মনে করেন? তাহলে আপনারা হরতাল করছেন কেন? মানুষকে হরতাল করা হয় হরতাল প্রতিবাদের ভাষা, যেটি দেখছেন আপনি হরতাল প্রতিবাদের ভাষা, যেটি আপনারা লক্ষ্য করছেন যে অকার্যকর হয়ে পড়ছে, দুর্বল হয়ে যায় না হরতাল প্রতিবাদের ভাষা। হরতালকে তারা তো বলেন যে কোনো হরতাল হয় নাই, হরতাল হলো প্রতিবাদের ভাষা, হরতাল নামে সরকারের পতন হবে না, কিন্তু সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এর একটা ভাষা হলো যে আমরা এই জিনিসটা মানি না। দ্রব্যমূল্য আমাদের কতগুলো কাজের উপরে ওনাদের যে আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে হরতাল করা হলো। এখন ওনারা যদি বলেন হরতাল যে এখন আর ইফেক্টিভ না, সেটা কিন্তু বোঝা যাচ্ছে আপনাদের হরতালের প্রতি তো মানুষের আস্থা নাই। হরতাল ইফেক্টিভ হবে কি হবে না সেটা নির্ভর করবে আপনার অ্যাটলিস্ট গত দুটো হরতাল প্রমাণ করেছে, এমনকি আপনাদের সমর্থিত দৈনিক পত্রিকাগুলো এটি নিয়ে অনেক কড়া সমালোচনা লিখেছে। মানববন্ধন এটা তো একটা নতুন জিনিস, তারপর বিক্ষোভ, তারপর সভা সমিতি, হরতাল, এগুলো প্রতিবাদের ভাষা। পাবলিক মিটিং এ দাঁড়িয়ে আপনি অনেক কথা বলতে পারেন, মানববন্ধন হরতাল আপনি যে এইভাবে করে কষ্ট দেন, আপনার যে প্রতিবাদের ভাষাই বারবার বলেন, প্রতিবাদের সবচেয়ে বড় ভাষা সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্টে গিয়া সেখানে আপনার মতামত ব্যক্ত করা। আজ আমি আমি বলি এখন ব্যাপার হচ্ছে হরতালের ব্যাপারে আমি তো আর এগুলো বলতে চাই না, কারণ জনগণ সব লেখা আছে, জানা আছে যে আপনাদের নেত্রী কিন্তু তখন বলছিল যে আমি বিরোধী গেলে হরতাল করবো না, কারণ হরতালে দেশের ক্ষতি হয়, মানুষের জানমালের নিরাপত্তা থাকে না, ক্ষতি হয়ে যায়। কিন্তু আমি আমি মনে করি যে হরতাল দেওয়ার উদ্দেশ্য হয়েছে আর কিছু না, হরতালের নামে জনসমর্থন লাগে না, ভয়ভীতি দেখাইতে পারে, আতঙ্ক ছড়াইতে পারে এবং নাশকতামূলক কাজ করতে পারে, যার ফলে উৎপাদন ব্যাহত হয়, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়, লেখাপড়া নষ্ট হয় এবং দেশের অনিষ্ট সাধিত হয়। এই পদ্ধতির কারণে কিন্তু হরতাল তারা বেছে নেয়, হরতালে হরতাল কিন্তু তারা এই কারণে বেছে নেন, নাশকতামূলক কাজের, নৈরাজ্যের জন্য, সন্ত্রাস করার জন্য। আপনারাও কি একই কারণে করেছিলেন? না না, আমাদের সময় আমাদের আমাদের একই কারণ, আর সেই সময়ের ঘটনা তো ভিন্ন ভিন্ন ছিল, সেই সময় ঘটনা তো অনেকটাই ভিন্ন ছিল, তখনও কিন্তু মানুষ হরতাল চায়নি, মানুষ চায় না, না একেবারে শেষ বলা শেষ সময় তো চাইছে, শেষ সময় শেষের দিকে কিন্তু ওনাদের সময় সমর্থনে এবং শেষের দিকে কিন্তু চাইছে, না তার প্রমাণ করছেন ভোটে, মাপকাঠি হলে ভোট, জনগণ যদি আমাদের 2/3 মেজরিটি না দিত তাহলে আমরা মনে করতাম যে অকারণে অকারণে হরতাল বেশি হয়ে গেছে, যার ফলে মানুষ আমাদের উপর আস্থা রাখছে। মানুষ যেহেতু আমাদের ম্যান্ডেট দেশে, আমরা মনে করি তারাই ভুল শাসন করছে, তাদের রুল অফ ল ছিল না, তাদের ন্যায়নিষ্ঠা ছিল না, তাদের দেশের জনগণ স্বার্থে কাজ করে না, যার ফলে গর্বটাকে আবার আপনি একটু ঢালাই এনেন না কেন? জনগণ আড়াই বছর তো চলে গেল, এখন সম্মানের পদত্যাগ করে আবার ভোট দিয়ে আরো তিন ডবল মেজরিটি নিয়ে আসেন, আরো বছর অপেক্ষা করেন না, আরো বছর দিতে বেশি সময় লাগবে না, তখন যাই বাতাই হবে যে কষ্ট হচ্ছে। এই জন্য বলছি যেভাবে হরতালের নামে মানে জনস্বার্থ কাজ না করে পার্লামেন্টে গিয়ে তো বলতে পারেন, আপনাদের যে সব প্রতিবাদ প্রতিবাদ করে পার্লামেন্টটাকে অকার্যকর করতে চান, এটা কারণটা কি? পার্লামেন্ট আপনাদের আপনারা নির্বাচিত, আপনার এমপিরা জনগণ দ্বারা নির্বাচিত হয়েছেন পার্লামেন্টে যাওয়ার জন্য, প্রাইম ব্রুট মেজরিটি, না না ব্রুট মেজরিটি কোরাম হয় না কেন? কে বলছে কোরাম? আমি বলবো কেন, উনি বলবেন, দেখেন সব লোকরা চা খায়, লবিতে থাকে, লাইব্রেরিতে থাকে, ডিসকাশনে থাকে, মিটিং থাকে, যেখানে সবাই সবার কাজে থাকে, যখন লাগে যখন সংসদে ঢুকে আমরা কোরাম করবার জন্য যাবো, আপনার কোরাম করার জন্য কেন যাবো? আপনার দায়িত্ব দায়িত্ব পালনের জন্য যাবেন, সংবিধান আপনাকে সেই দায়িত্ব দিয়েছে,
যখনই কথা বলতে যান যখন বলা হয় একটু বিধি ফলো করেন ৪২ তাহলে ৪৬ তা ৫১ অথবা ৬৮ যে কোনো একটা বিধি ফলো করতে গেলে তখন তো আমাকে যখন খুশি তখন বক্তব্য দিতে হইবে। বিরোধী দল পিপিলি সবসময় বলতে পারবে আপনি বলতে পারবেন সঠিক উত্তর দিছে পাঁচ কাটিয়ে যায় বিরোধী দল আপনি তো কথা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রশ্ন যদি নিজেও যোগ্যের বয়ে প্রধানমন্ত্রীকে আপনি সাপ্লিমেন্টারি করছিলেন আপনাকে শিখাইতে হয়েছিল যে আপনি কি প্রশ্ন করবেন কোন প্রশ্ন যদি আপনার বিরুদ্ধে যায় ৪২ মন্ত্রী পাঁচ কাটিয়ে যায় আপনি তো এটাকে সংসদ বলেন আপনি যদি দেখেন আচরণ পাঁচ কাটিয়ে যায় তাহলে আমাদের আমাদের যোগ্যতা যে এফিসিয়েন্সি আচ্ছা আপনাদের আছে না 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 এইভাবে সেখানে প্রশ্ন করেছেন হ্যাঁ আমি বলছি প্রশ্ন যদি কোন মন্ত্রী মনে করেন সাইড কেটে গেল ইউ হ্যাভ গট দ্যাট অপরচুনিটি যে ৫৯ আমাদের বিধি আছে আমার কথা বিধিতে আপনি আবার বিধির কথা বলছেন বিষয়টা কোন কথা কজনে মানে তা বিধি মানবেন না বিধিটা কেউ পড়ে তা বিধি পড়তে না ইয়ং তার সেমপিলি আছে বিধি না পড়লে তো আচ্ছা এই যে যার জন্য আমরা বেরিয়ে আসতাম বিশেষ কমে যাবে কি প্রয়োজন ছিল এই তাহলে তো মনে করবে এই সে লাভ কি সাহেব এই জঘন্য ভাষায় বিরোধী দলের নেতাকে আঘাত করে কথা বলা অতীতের আপনি ফলো করবেন কেন এটা তো এটা লোকসভায় দেখা গেছে যদি কেউ আনপার্লামেন্টারি শব্দ ব্যবহার করে সাথে সাথে বাদ দিয়ে দেয় প্রেসে পড়তে দেয় না আমাদের এখানে তো সে সুযোগ আছে স্পিকারের ক্ষমতা বলে স্পিকারের রেসিডুয়াল পাওয়ারে বলে সে বা ওই সংসদীয় ক্ষমতা বলে সে ওইটা বাতিল করিয়ে দিয়েছে যে পার্লামেন্টে প্রসিডিং থাকবে না এরপর তো আর আমার মনে হয় সেটা নিয়ে আলোচনা করা লাগে না আর বিতর্ক করা লাগে না খালি খালি টেনে এনে লাভ টেনে বলতে নাই তো বা উত্তর বিধিতে বা একত্রের বিধিতে কিংবা প্রশ্নের একটা সাপ্লিমেন্টারি উপলক্ষ করেই আপনার চলে গেলেন সেই যোগাযোগ প্রতিমন্ত্রী বিধিতে আছে জঘন্য ভাষায় উনি যে সমস্ত কথাবার্তা বললেন যার জন্য আমরা সংসদ থেকে বেরিয়ে আসলাম এই যে সেটা যোগাযোগ প্রতিমন্ত্রী না না কেন যেন বলছিলেন একজন একজন বিবৃতি দেয় ওনারা দাঁড়াই গেল যে আমি ৩০১ এ দেবো তখন ৩০১ দিলে স্পিকার স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবে যে আপনি কোন বিধিতে বলবেন বিধি বলবে না তারপর যদি বলতে হয় এটা যদি বৈধতার প্রশ্ন নয় তাহলে তখন কিছু শুনে বাদ দিয়ে এখন আপনাকে বুঝতে হবে যে মন্ত্রী একটা স্টেটমেন্ট দিতে পারে তার মন্ত্রণালয় সম্পর্কে দিতে পারে কখন কেউ কিভাবে হ্যাঁ মন্ত্রী যখন নিচে দাঁড়িয়ে বলতে পারে ৩০০ দাঁড়িয়ে উনি বলতে পারে যে আজকে এই হলো আসে তো মন্ত্রী বলবেন আমি দেখি ইমার্জেন্সি ম্যাটারে যেটা রিলেটেড এটা আমারও জানা আছে প্রশ্ন করলেও পারে যে মন্ত্রী পার্লামেন্টে প্রথম আসছেন জীবনে প্রথম নির্বাচিত হয় সারা জীবন চাকরি করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এসে হঠাৎ করে বলেন আমি ৩০০ দ্বারা বিবৃতি দিব ৩০০ বিবৃতি দেওয়ার একটা স্থান কাল পাত্র আছে জনস্বার্থে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন আল্লাহ আল্লাহ নিয়ে গেছে কিন্তু বলতে হবে যে জিনিসটা জনগুরুত্বপূর্ণ এবং সারা দেশের মানুষ যে ব্যাপারে জানতে চায় এবং যে জিনিসটার প্রতি মানুষ আগ্রহ সম্পর্কে জনগণের স্বার্থে
যে কোনো সময় একটা বিবৃতি দেওয়া যায়, আসল কথা হলো এই প্রশ্ন করলে দিতে পারে, সংসদকে ও কার্যকর করার সুযোগ আছে, মন্ত্রীর সুযোগটাকে আপনি কাটেল করতে চান কেন? আপনার তো সুযোগ আছে কয়েকটা, আপনার সুযোগ নাই? আপনি 68 বিধি আছে, 71 বিধি আছে, 42 বিধি আছে, 59 বিধি আছে, কমিটি গুণাতে আছে, 60 বিধি আছে, আপনার তো অনেক বিধি আছে। তো হাউস অফ কমার্সের কথা বা এর কথা বললেন, সব কথা তো আর হাউসে বলার কোন সংসদীয় কমিটি কোন এফেক্টিভ যে দেশে যে কি কোন তন্ত্র লালিত হয় বেশি সংসদীয় কমিটিতে আমাদের তো রাখা হলো না। আমরা কে সংসদীয় কমিটি গঠনের জন্য বিলম্ব করছে শুধু একমাত্র আপনাদের জন্য, ইউ সেন্ড ইওর নেমস, আপনার নাম পাঠান, আপনার নাম দিতে আছে না, পাঠান কেন পাঠাবে, কেন পাঠাবে না সংসদীয় কমিটি? সংসদীয় কমিটিতে প্রপোর্শনালি অনুপাতিকারে আপনাদের জন্য সদস্য রেখে দেছে, আপনারা সেই সদস্য স্পিকারকে দিয়ে দেবেন, সংসদীয় কমিটি পূর্ণ হয়ে যাবে, আপনারা ওখানে আলোচনা করতে পারবেন। শুনেন কতগুলো জিনিস দেখবে, স্পিকার ইজ দি গার্ডিয়ান, হি নোস হু ইজ হোয়াট, দেন না কেন যে কমিটি, দেন না কেন এটা বলেন সংসদীয় কমিটিতে? আপনি কি জানেন সংসদীয় কমিটির পুরো নাম চাওয়া হয়েছে বা কিছু হয়েছে? হয়েছে কেন, কি করে চাওয়া হয়েছে? আমাদের চিফ হুইপ চেয়েছে এবং স্পিকার আপনাদের চিফ হুইপ যদি এখানে বসে থাকতেন তো বলে কথা খাটতে পারো, খাটতে কেন, যেটা আমি জানি আপনি জানেন তো আমিও তো অনেক জানি, এখন নাম তালিকা প্রণয়ন করে আপনি দিবেন, ও কতটার নাম আছে, কে আছে, স্বতন্ত্র সদস্য আছে, স্বতন্ত্র সদস্যের নামটা কে দিবে, কোনটা যিনি স্বতন্ত্র সদস্য কয়েকজন আছেন তাদের নামটা কে দিবে, সদস্য নাম দেবে স্পিকার, স্পিকার ইজ দি গার্ডিয়ান, স্পিকার তো সবাই নাম দিবেন, এইটাই তো নিয়ম, আওয়ামী লীগের ব্যাপারে আসতে পারে, এটা তো হাউস থেকে অ্যাপ্রুভাল হইতেবে না, হাউস থেকে অ্যাপ্রুভাল হবে, হাউসের লিডার কে, হাউসের লিডার তো হাউস, সংসদ নেতা হাউসের নেতা, তিনি একমাত্র একদিকে সরকার প্রধান আর একদিকে হাউসের নেতা, সুতরাং ওনার পক্ষে চিফ হুইপ সেটা উত্থাপন করে, হাউস পাস করে দেয়, আপনারা তো আপনার চিফ হুইপের মাধ্যমে আমাদের চিফ হুইপের কাছে দিবেন, ক্ষমতা আছে আপনি দিবেন না, আপনি নামটা দিবেন না, নাম দিবেন না, আপনি নাম দিবেন, নামটা দিলে তো আমরা স্পিকারকে দেব, স্পিকার নামটা উত্থাপিত উত্থাপন করে, আপনি তো নামই পাঠান না, 300 জন এমপি সাহেবের সংসদীয় কমিটি হবে কিংবা অন্য কোন জরুরি কাজ হবে সংসদের বিধিমত যেটা হবে সেটাতে নাম দেন, তালিকা দেন, আপনারা আসেন নাই, আপনার যান নাই, ইগুনা হলো অ্যাভয়েডিং টেন্ডেন্সি। আপনাদের আওয়ামী লীগের মার সদস্যদের নাম নিয়ে কমিটি ঘোষণা করার জন্য কেউ বাধা দিয়েছিল? আওয়ামী লীগের সদস্যদের মধ্যে কি কমিটি হওয়ার মেম্বার হওয়ার জন্য কোনো যোগ্য লোক নাই? এগুলোকে আপনারা এটা আপনি অ্যাভয়েড করেন কেন, আর অযথা তালিকা শুরু করেন কেন, তালিকা না দিয়ে আপনাদের এই এই যে সংবিধানের 76 আর্টিকেলে আছে যে সংসদের স্থায়ী কমিটি গঠন, কি সংসদের স্থায়ী কমিটি গঠন করবে, সংসদ করবে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি করবে, বিশেষ অধিকার সমিতি করবে, অন্যান্য সকল কমিটি করবে, অন্য সকল কমিটি আমাদের যে কমিটি, এটা কোথায় লেখা আছে সংসদের তালিকা দিতে হবে? 76 আর্টিকেল, 76 এর তালিকা দেওয়া আছে, এত আর্টিকেল 76 আছে, এখন 76 পড়েন, এই কমিটি করবে, 76 টা পড়েন, এই তো বললাম তালিকা দেওয়া আছে নাকি, তালিকা দিতে হবে, উনি তো বলছেন যে আমাদের কমিটি গঠন, হ্যাঁ পাবলিক এর তালিকা দিতে হবে লেখা আছে নাকি, সেটাই স্পিকারের কাছে যাবে, স্পিকার তখন সেটা অ্যানাউন্স করবে, তখন হাউস পাস করে দেবে, আপনারা তো নাম একজনের নাম ছিলেন আমাদের সদস্যদের নাম ছাপানো করে লেখা নাই, কাছে নাই, এটা হয় নাকি, এটা নিয়ম আছে নাকি, কেন আপনি বইতে দেখান যে আপনার নাম দিতে হবে, ধরা যাক কালকে কোন একটা কমিটিতে আপনার নাম, আমাদের কমিটিতে মেম্বার নাই, আসলে আমাদের আমাদের যে আপনাদের যে কার্যপ্রণালী আপনাদের যে প্রথম যে কমিটিটা হয় প্রত্যেক হাউসের আগে, এটা তো আমাদের সদস্যরা জান না, সেটি তো আপনাদের দল থেকে নাম দেওয়া হয়েছে, না আমাদের দল থেকে কমিটি ফর্ম করা হয়েছে, স্পিকার করেছেন, সেই কমিটিতে আমাদের উপাধ্যক্ষ আব্দুল শহীদ আছেন, রহমত আলী ভাই আছেন, ওনারা মিটিং অ্যাটেন্ড করেন না, আচ্ছা এখন আমাদের অন্যান্য কমিটি স্থায়ী কমিটি করতে গেলে তালিকা লাগবে,
চাইলে দিতেও পারেন মন্ত্রী দেয়, এইটা কত শুনেন ডাক্তার সাহেব, আমি আপনাকে বলতে চাই, আমি বলি যে অনুষ্ঠান করা হয় তখন সংসদের মধ্যে এটা কার্য উপদেষ্টা কমিটি, তার ভিতরে অন্য সদস্য আছে, তারপর আমাদের এই হোস্টেল সংক্রান্ত সংসদ কমিটি বা কয়েকটা আছে, মানে রুলস অফ প্রসিডিওর কমিটি, রুলস অফ প্রসিডিওর কমিটি আছে, এই কমিটিগুলো তারা কিন্তু গঠিত হয়েছে শুরুতেই, তখন এটা এটা নিয়ম, তখন আর মানে স্থায়ী কমিটিগুলো হয় না, তখন তারা সেখানে আছে। এখন এখন এই এরপর যখন আমাদের স্থায়ী কমিটিগুলো গঠিত হওয়া শুরু করলো মন্ত্রণালয়ের সঙ্গে স্থায়ী কমিটি, তখন নিয়ম হয়েছে আপনাদের যা আমাদের সবার জন্য এক নিয়ম, সবার জন্য এক নিয়ম, আমি যেখানে চাবো এখানে আমার দেবেনি, তখনই বলা হয়েছে এই দশজন সদস্য নিয়ে একটা কমিটি গঠিত হইবে, ছয়জন সরকারি দলের থাকবে বা একজন বিরোধী স্বতন্ত্র বা ছোট দলে থাকবে, আওয়ামী লীগের তিনজন থাকবে, এই তিনজন, এই যে যখন অর্থ কোন তিনজন অর্থে থাকবে ওনাদের হুইপ দেবে, কোন তিনজন স্বাস্থ্যে থাকবে ওনাদের হুইপ দেবে, তখন সেটা হাউসে পাস করে, কোথায় লেখা তো রেওয়াজ, এটা কোথায় রেওয়াজ, রেওয়াজ কনভেনশন, কনভেনশন সব কনভেনশন হলো আপনাদের, আমাদের বাদ দাও, আমাদের কনস্টিটিউশন, আগে যে তিনটা কমিটি করলেন, কনস্টিটিউশন, রুলস অফ প্রসিডিওর, কনভেনশন, তিনটা মিলেই তো চলে সংসদ, তিনটা চারটা কমিটির কথা বললেন। আচ্ছা আমি আমি একটু প্রশ্ন করি, মাননীয় সভাপতি, আলোচনা মধ্যে হয়েছে, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন যখন সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠিত হয়েছিল ওনাদের যারা সদস্য ছিলেন সেই নামগুলো কে দিয়েছিল, নামগুলো কি ওনারা দিয়েছিলেন না আপনারা ঠিক করে নিয়েছিলেন? সে আমাকে নাম চাইছে, আমরা নাম দিছি, সেই নাম স্পিকার চিফ হুইপ দিতেছে, চিফ হুইপ আবার সেটা ঠিক করে স্পিকার কে, স্পিকার পরে হাউস তো হাউস উপর পাশ হয়েছে, দ্যাট ওয়াজ দ্যাট মানে প্রসিডিওর নিয়ম, সেইভাবে আমরা দিছি, আর বিএনপিও সেইভাবে দিয়েছে, বিএনপি প্রথম দিকে আসে নাই পরের দিকে আসা দিয়েছে মানে কমিটিতে, আর এরা তো সেইটা ফলো করতে চায় না, সমস্যা এখানে তারা নিয়ম মানি না, আইন মানি না, নিয়ম মানি না, গাজর আলী, গাজর আলী তো চলা যায় না, আপনি আইনের শাসনে আসেন, নিয়মের ভিতরে আসেন, এখন নিয়মের ভিতরে আসলে আপনার লাভ হইবে, দেশের লাভ হইবে। এখন একটা প্রশ্ন জনমনে উত্থাপিত যে আপনারা দীর্ঘদিন যাবত সংসদে যাচ্ছেন না, বলছেন এটি অকার্যকর, এই সংসদে যাওয়া যাবে না, সেক্ষেত্রে যে বেতন ভাতা এগুলো আপনারা নিচ্ছেন সেগুলো কিসের ভিত্তিতে নিচ্ছেন, কেন আপনাদের নৈতিক নৈতিক অবস্থানটা কোথায়? সংসদ বর্জন করাটাও সংসদের অঙ্গ, আমাদের তো নেওয়াই হয় নাই, যে কটা কমিটিতে নেওয়া হয়েছে যে কটা কমিটিতে নেওয়া হয়েছে সে কমিটিতে আমাদের সদস্যরা যাচ্ছেন, আমাদের আওয়ামী লীগের সদস্যরা আছেন, আমিও নিজেও আছি, অন্যান্য সদস্যরা যাচ্ছেন, মেজর আর মাইনর কোন নয়, পার্লামেন্ট ইজ পার্লামেন্ট, কথা বলি আপনি জানেন তো পুরানো ইতিহাস আবার আনতে চেষ্টা করছেন, সংসদে আমরা কেন বর্জন করলাম, সংসদের যে মর্যাদা, সংসদের যে ভাষা, সংসদের যে এই যে বইটা উনি সঙ্গে নিয়ে আসছেন এটাকে মান্য করে চলা, সংসদের বিরোধীদের মর্যাদা এবং সংসদকে যে অধিকার দেওয়া সেই অধিকারটুকু তারা বঞ্চিত করেছেন, এবং যোগেন্দ্র ভাড়ায় ওনারা ইশারা দিয়ে অনেক সময় ইঙ্গিত দিয়ে অনেক সময় অকৃত্রিম কথাবার্তা বলে এমন একটা পরিবেশের সৃষ্টি করছেন যাতে বিরোধীদের এমপিরা সংসদে না থাকতে পারেন। আপনারা জানেন বোধহয় যে কিছুদিন আগে উনি আগে যে দল করতেন জাতীয় পার্টি, সে জাতীয় পার্টির অসন্ন্যাসাদের নেতৃত্বে ওনারাও ওয়াক আউট করে চলে গেছিলেন বিভিন্ন কারণে, ওয়াক আউট করে যাওয়াটাও
কিন্তু একটা পার্লামেন্ট ইট ইজ এ অলসো এ কাস্টম, এটাকে যাওয়ার অধিকার আছে, ইট ইজ এ মার্ক অফ প্রটেস্ট। তারপর আবার ওনাদের ধরে নিয়েও আসছে একটা ক্ষুদ্র ভগ্নাংশ হিসাবে বিরোধী দলের একটা খণ্ড যদি পার্লামেন্টে না থাকে এটা দেখতে অশোভনীয়, বোধ হয় এই কারণেই জাতীয় পার্টির সেই ভগ্নাংশ। তার মানে শোভন অশোভন ব্যাপারটা ওনারা কিছুটা বুঝেন, কিন্তু আওয়ামী লীগ থাকলে পরে এটা যে শোভনীয় হবে এবং মঙ্গলজনক হবে দেশের জন্য এই জিনিসটুকু তার মানতে রাজি না। তারা আওয়ামী লীগের এই যে চিৎকার বিৎকার করে এগোনা তো ওখানে আমাদের ভোট দিচ্ছে লোকে, ওদের ভোট দেয় নাই, ওরা দেশটাকে ডুবিয়ে চলে গেছিলো, আমরা দেশটাকে উদ্ধার করেছি। আর বাবা এই দেশটাকে উদ্ধার যে করলেন আজকে মানুষ আপনাদের চায় কিনা, এই জন্য আমার একটা নির্বাচন দিয়ে পরীক্ষা করুন। ঘুরে ঘুরে এক কথায় আসলে আমি বলি শুনেন, এই ঢোল যদি এক ঢোল বারবার বাজায় তাই ভালো লাগে না, শুনতে ইচ্ছে করে না, সংসদে গেলে কথা বলতে দেয় না। এটা আমি তো বহুবার বলছি যে ওনাদের আপনি প্রসিডিওর দেখেন, ওনারা অনেক সময় নিয়েছে, নিতে পারে, নেওয়ার সুযোগ আছে। এখন সংসদে তো অবশ্যই আমি বলছি যে বিধিবিধান আরোকে চালাইতে হবে, কিন্তু বিধিবিধান নামাতে গেলে তো কিছু সমস্যা সবের হইতে পারে। আর কেউ না কেউ যদি কখনো, এ তো আমাদের 200 MP তো আর কেউ একটা আনপার্লামেন্টারি শব্দ উচ্চারণ করে না, যদি একজনে কেউ করেও থাকে সেটা তো করা ঠিক না, এবং সেটা এক্সপাস্ট হয়ে গেছে, ওটা নিয়ে আর আলোচনা নেই। স্পিকার তাদের যথেষ্ট ধৈর্য নিয়ে তাদের সুযোগ দেয় এবং কথা শুনে। আমি মনে হয় যে কমিটিটাকে তারা খুব নেগলেক্ট করতে চায়। কেন? কমিটিটা হলো মিনি পার্লামেন্টের মতো, অর্থাৎ পার্লামেন্টে যে কথা বলা যায় না, যে সুযোগ পাওয়া যায় না, যে সময় পাওয়া যায় না, যেভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা যায় না, কমিটিতে তা পারে। কমিটিতে আমি দেখছি যে এত সুন্দর একটি জায়গা যেখানে সরকার দল বিরোধী দল সবাই মানে সমান সুযোগ পায় আলোচনা করার, খুদ বাইর করতে পারে কোন পদ্ধতি কি করার কোনটা করে, সেখানে যদি তারা যাইতো, আপনাকে বলতে চাচ্ছি তারা যাইতো তাহলে আমি মনে করি তাদের শুধু লাভ হইতো না, দেশেরই লাভ হইতো। এবং যা উচিত ছিল কমিটিতে নামটা দিলে তাদের ভালো হইতো, এই কনভেনশনটা মানা উচিত ছিল, মানে এটা ভুল করছে। আমাদের নাম আপনাদের খাতাতে লেখা নাই, আর ইলেকশন আমাদের আওয়ামী লীগের এমপি সাহেবদের পরিচয় আপনাদের জানা নাই, ইলেকশন আপনাদের আপনাদের এই যে স্থাপন বইটা আছে এটা আওয়ামী লীগের এমপিদের এক্সপেরিয়েন্স, তাদের প্রোফাইল, তাদের ইলেকশন পরিচয় লেখা নাই। আমাদের তো প্রোফাইল আছে একদিকে বক্তৃতা দিয়া আওয়ামী লীগের একজন আর বিরোধী দলের 50 জন লাগে তাকে কথায় মুখ পিটাপিটি করতে, এটা তো করে লাভ নাই, মানুষ ওগুলো পছন্দ করে না। মানুষ চায় কাজ, মানুষ চায় আপনি কথায় আমার কাজে একাছেন কি, আপনি আন্তরিকতার সাথে কথা বলেন কি, আপনার বিশ্বাসের সাথে আপনি মুখ দিয়ে কথা বলেন কি, যে সেই কথা যেটা বলেন সেটা পালন করেন কি, আওয়ামী লীগ সেটা করে না। আওয়ামী লীগের সমস্যা হচ্ছে এখানে মুখে কথা বলে বেশি কাজ করে কম, কাজ করে তার বিপরীত। এই সেলফ কন্ট্রাডিকশন আওয়ামী লীগকে কিন্তু এই দুর্যোগময় মুহূর্তে এনে দাঁড় করাইছে। আওয়ামী লীগের সেলফ কন্ট্রাডিকশন, অর্থাৎ বেশি বলে অপপ্রচার করে এবং কিছু নাই, আড়াই বছর গেছে আর আড়াই বছর পর তো ম্যান্ডেটের সময় এমনি এসে যাবে, অপেক্ষা করেন এবং আড়াই বছর পর নির্বাচন হবে শান্তিপূর্ণ। আমি আপনার কাছে একটা গ্যারান্টি চাই, সেই নির্বাচনে ফলাফল মানবেন কিনা, আপনার নেতাকে জিজ্ঞাসা করবেন যে ওই যে আগামীতে যে নির্বাচন হবে যেটা হবে কেয়ারটেকের মাধ্যমে মানবেন, যদি সেই নির্বাচনের ফল মানবেন, জয় হলে তো মানবেন, জয় হলে মানবেন, হারলে মানবেন না, এই মানসিকতা ধরে বলেন। এবং আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টান, দৃষ্টিভঙ্গি পাল্টান, দেশের সমস্যা নেই যে নাই আমরা বলি নাই, উনি শুরু করেছে একটি ভালো জিনিস দিয়ে, আপনারা কি এখনো পুরো পারেন নাই। আমি কিন্তু অকপটে স্বীকার করছি এই এই জিনিসগুলো আমরা এখনো পূর্ণাঙ্গভাবে আমাদের জনগণের প্রত্যাশা অনুসারে পূর্ণ করতে পারি না, কারণ বিরাট প্রত্যাশা আপনাদের কাছে। কিন্তু মাননীয় সংসদ সদস্য এগুলোই কিন্তু আপনাদের প্রধান অঙ্গীকার, বিরোধী দলের সহযোগিতা নাই, তারা নাশকতামূলক কাজ করায় এবং আন্তর্জাতিক চক্রান্ত এদের সাথে কাজ করে, তাদের মাধ্যমে যে কাজগুলো সেখানে মন্ত্রীকে দুর্নীতিবাজ বলা হয়, সেই মন্ত্রী বেরিয়ে গিয়ে বলেন যে আমাকে আজকে কমিটিতে বলো, আপনারাই তো বলেন, আপনাদের যে স্ট্যান্ডিং কমিটি যে রিপোর্ট বাইরে বাইরে বেরিয়ে আসে আপনাদের মুখ থেকেই তো আপনাদের মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, ব্যক্তি বিশেষ বাণিজ্য মন্ত্রী হলো, তারপর আপনার
এবং উত্তেজনা কোনো রাজনৈতিক কোনো পরিমাপক যন্ত্র নয়। একটা ব্যক্তি বিশেষ কারো উপর অনুরক্ত হইতে পারে, বিরক্ত হইতে পারে, আসক্ত হইতে পারে, কারো উপর ইচ্ছে থাকে মানে মানে তার স্বার্থ জড়িত থাকতে পারে অথবা ক্ষুব্ধ হইতে পারে কোনো ব্যক্তির আচরণে ব্যবহারে অথবা পাওয়া না পাওয়ার কোনো আচরণে কিন্তু একটি মৌখিক স্বভাব পদক্ষেপ করে। আমাদের রাষ্ট্রপতি প্রত্যেকে পার্লামেন্টের কথা তুলছিলেন, ওটা তো রাষ্ট্রপতির জন্য ওটা নাই, রাষ্ট্রপতির নিয়ম আলাদা, রাষ্ট্রপতির নিয়ম আলাদা, রাষ্ট্রপতি মিটিং নির্বাচিত করে আপনি নির্বাচিত হয়েছেন পদত্যাগ করতে পারবেন, আপনি লিখিত ভাবে স্পিকার কে আলোচনার কোন সুযোগ থাকে না, কারো আলোচনা করা লাগে না, আলোচনা তখনই হবে যদি কেউ পদত্যাগ না করে তো অনাস্থা প্রস্তাব আনে, সেটা পারে মন্ত্রী পরিষদ বিধি, আমরা মন্ত্রী পরিষদ বিধি জানি না করে আপনারা পদত্যাগ করে সরে যান, আলোচনা লাগবে না, দেশ শান্তি আসুক। 122 সদস্য নিয়ে 92 সালে আচ্ছা আমি একটা কথা বলি, 122 জন সদস্য নিয়ে 92 সালে নো কনফিডেন্স আনছিলেন বিএনপি গভর্নমেন্টের তৎকালীন বিএনপি সরকার বিরুদ্ধে, কিন্তু আপনাদের প্রস্তাব টিকে নাই, আজকের মাত্র 58 জন নিয়ে নো কনফিডেন্স আনার আপনাদের দুঃসাহস, যদি আনতে চান আনেন, সংসদীয় কনফিডেন্স সংসদীয় রুল সংসদীয় নিয়ম, এই কালচারে যদি বিশ্বাসী হইয়া ফেল করে যান তারপর আনেন, তবু এইভাবে আগান, তবু আমরা মনে করবো যে গণতন্ত্র শক্তিশালী হইবে, পার্লামেন্টারি ডেমোক্রেসি আরও শক্তিশালী হইবে, রুল অফ ল প্রতিষ্ঠিত হইবে এবং মানুষ ক্রমান্বয়ে আরও এই আইনের শাসন এবং জবাবদিহিতার দিকে আগে। আপনি জবাবদিহিতার মধ্যে আনেন, জবাবদিহিতা একমাত্র পার্লামেন্টে করতে পারে নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, জবাবদিহিতা কার্যক্রম এর চেয়ে প্রতি মাসে আস্থা নাই, ভালো হইবে কখনো ভালো হবে না, আপনার পার্লামেন্টে না গেলে আপনাদের বরঞ্চ ক্ষতি হইবে, আমি মনে সমালোচনা করেন, আমরা তো বলছি আজকে টাকা খরচ করে মিটিং করেন, 10 লাখ টাকা খরচ করে তারপর 10,000 মানুষ জমায়েত করে বক্তৃতা দেন, তার চেয়ে আপনাকে নেত্রী বা আপনাদের ভিতরে যারা নেতা আছেন তারা যদি পার্লামেন্টে একটা বক্তৃতা দেয় টাকা খরচ হইবে না, উপর ধর 500 টাকা পাবে, তারপর বক্তৃতাটা কয়েক কোটি মানুষের শুনবে, এই কালচারে আসে, আমি তো বলছি ওইখানে দাঁড়াই বলেন, আমার বুদ্ধি বলেন, আমার সরকারের আন্তরিকতায় আমরা তার জবাব দেব, জবাবের জন্য প্রস্তুত, আমরা তো জবাব দিই পার্লামেন্ট চাই, দুজন নেতা সমগ্র মন্ত্রিসভা যে যান মাহমুদপুরে যান মিরপুরে যান পল্লবীতে যান লালবাগে, এক পয়সা খরচ হয় না, সমস্ত জনগণ সম্পূর্ণভাবে নির্বাহী সরকার হিসেবে রাষ্ট্র সরকার পরিচালনা করে, সংসদ নেত্রী হিসেবে সংসদে যান, আবার রাজনীতি নেত্রী হিসেবে বিএনপি চেয়ারপারসন হিসেবে পলিটিক্যাল মিটিং করে, কিন্তু আপনারা তো শুধু পলিটিক্যাল লেভেলে রাস্তাঘাট গরম করতে চান, কিন্তু গরম তো করতে পারেন না, কারণ জনগণের সমর্থন নাই, বিশ্বাস নাই, আস্থা নাই আপনাদের উপর, আপনারা যে বিশ্বাস এবং আস্থা নষ্ট করেছেন জনগণের, যে মূল্যবোধের উপর আঘাত দিয়েছেন, সেই দশ কাটিয়ে উঠতে কিন্তু যে ধৈর্য, যে সহনশীলতা, আপনাদের সদয় বলতে চাই, নিয়ম কানুন ফলো করা লাগবে, আপনারা যে বিপদে ঢুকে পড়েছেন তাইলে দেখবেন যে জনগণ থেকে এটা করারই করে কি, আপনি দর্শক আমাদেরই, আপনারা যারা তৃতীয় মাত্রা দেখছেন, তৃতীয় মাত্রা বলে আমাদের দেশের কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন, আমাদের লিখবার ঠিকানা হচ্ছে পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই জিপিও বক্স 2433 ঢাকা 1000, আমাদের ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@csn-media.com, আপনাদের মতামত নিয়ে যেগুলো আপনারা ডাকযোগে এবং ইমেইলে পাঠাচ্ছেন এবং সেই সঙ্গে আপনাদের সরাসরি অংশগ্রহণে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 2:00 এবং রাত 2:00, আশা করব সেই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখবেন, যেমন প্রতিদিন সকালে এবং রাতে দেখছেন তৃতীয় মাত্রা। মাননীয় সংসদ সদস্যবৃন্দ আলোচনা অংশ নেবার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রধান দুটি রাজনৈতিক দলের, সরকারি দলের এবং প্রধান বিরোধী দলের দুজন সংসদ সদস্য বিগত 2.5 বছরের সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে সরকার দলীয় সংসদ সদস্য বলেছেন যে তাদের সাফল্যের অনেক ইতিহাস আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছেন, সফল হতে পারেননি, যেরকম আশানুরূপ সাফল্য তারা দেখাতে পারেনি। অপরদিকে বিরোধী দলীয় সংসদ সদস্য বলেছেন যে ছোটোখাটো যেসব সাফল্য সরকারের আছে কিন্তু সেই সাফল্যগুলো ম্লান হয়ে গেছে তাদের বিশাল ব্যর্থতার চিত্রে। সরকার দলীয় সংসদ সদস্য বলেছেন যে
সব মিলিয়ে যেটি করা দরকার, সরকারকে সহযোগিতা করা দরকার বিরোধী দলের, এবং সেই সঙ্গে সংসদকে কার্যকর করা দরকার, বিরোধী দলের সংসদে যাওয়া দরকার। অন্যদিকে বিরোধী দলের সংসদ সদস্য বলছেন যে এখনই সরকারকে পদত্যাগ করতে হবে, কিন্তু মানুষ যেটি চায়, সাধারণ মানুষ যেটি চায় সেটি হচ্ছে তার স্বস্তি, শান্তি, জীবনমানের উন্নয়ন, জানমালের নিরাপত্তা। আমরা আশা করব যে যারা রাজনীতি করছেন দেশের মানুষকে নিয়ে, তারা সবাই এই বিষয়টিতে সচেতন হবেন, এবং সেজন্য অবশ্যই সকল মানুষের আকাঙ্ক্ষা আছে যে আমাদের সংসদটি কার্যকর হোক, আমাদের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই বিষয়ে তৎপর হবেন, সচেতন হবেন। এই আশা ব্যক্ত করে আগামী দিনগুলোতে যেন সরকার স্বাভাবিকভাবে তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারে এবং ব্যর্থতা যেগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে দ্রুত সেই ব্যর্থতাগুলো সমাধান করতে পারে, এটি আমরা আশা করব। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।